হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডিকে কনভার্ট করবেন প্রফেশনাল মোড অনে। তো আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিতে 5.1K ফলোয়ার্স, 1.9K ফলোয়িং। তো আমার এই আইডিটি প্রফেশনাল মোড অন করা। তো আপনারা এই কাজটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেব। তো আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমি এই অপশনটি আগে রিমুভ করে দেবো, তারপর আমি আপনাকে আবার প্রথম থেকে দেখিয়ে দেবো। তো আমি রিমুভ করতে হলে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান প্রফেশনাল মোড অফ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করলাম, তারপর ট্রান অফ ক্লোজ। তো আমি এখন ব্যাক নিলাম। ব্যাক নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রফেশনাল মোড অনটি অফ হয়ে গেছে। তো আমি এখন কিভাবে চালু করব আপনাদের দেখাবো। তো আমি এখন ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে আমি ক্লিক করলাম। উপরে দেখতেছেন চান্স বক্স, চান্স টুল বক্সে আমি ক্লিক করলাম। তারপর এখানে আমি চান্স দেব প্রোফাইল লক লিখে। ক্লিক করার পর আপনারা দেখতেছেন উপরে লক ইউর প্রোফাইল, ক্লিক করলাম আমি এই অপশনে। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটু লক ইউর প্রোফাইল। তো আপনাদের ফেসবুক আইডিটি যদি লক করা থাকে আপনারা আনলক করে নেবেন। তো আমি লক ইউর প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম। তারপর আমি এখন ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আপনারা দেখতেছেন লক ইউর প্রোফাইল, আমি আবার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন আনলক, আনলক এই অপশনে ক্লিক করব। তারপর নিচে খেয়াল করলে দেখবেন আনলক ইউর প্রোফাইল, এই অপশনে আমি ক্লিক করলাম। তারপর আমি ওকেতে ক্লিক করলাম, ব্যাস আমার কাজ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন ট্রান অন প্রফেশনাল মোড, এই অপশনটি আমার আগে ছিল না, এখন চলে আসছে আমার এই কাজটি করার জন্য। তো আমি এখন ট্রান অন প্রফেশনাল মোডে ক্লিক করব। ক্লিক করার পর ট্রান অনেতে ক্লিক করব, ডান। এখন আমি আমার প্রোফাইলে গিয়ে দেখাবো আমার অপশনটি চালু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 5.1K ফলোয়ার্স, 1.9K ফলোয়িং, এই অপশনটি আমার অন হয়ে গেছে। তো গাইস, আপনার ফেসবুক আইডিটি প্রফেশনাল মোড অন করা হয়ে গেলে এরপরে সুবিধা হচ্ছে, আপনি যখন নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, পিক আপলোড করবেন, পোস্ট করবেন, ফেসবুক টিম আপনার রিচ বাড়িয়ে দেবে। আপনি যদি অ্যাক্টিভ যদি না থাকেন, পোস্ট যদি নাই করে থাকেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার রিচ ফেসবুক টিম ডাউন করে দেবে। তো আপনি কিভাবে রিচ বাড়িয়ে নেবেন, আপনি এক কাজ করবেন, আপনি ফেসবুকে নিয়মিত পোস্ট করবেন, বিভিন্ন গ্রুপে অ্যাড থাকবেন, পোস্ট করবেন, সেখান থেকে আপনি ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। তো আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি যদি 2 মাসের মধ্যে 1,000 ফলোয়ার্স করতে পারেন, তাহলে আপনি এখান থেকে মনিটাইজ এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন শর্টস ভিডিওর মাধ্যমে। তো এটা আমাদের বাংলাদেশে কয়েক মাসের মধ্যে এলিজিবল হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।